এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকালে কেমন আছো? আমার না কেমন একটা লাগে তোমাদের ফেস করতে, জানি অনেক গান সাজেশন দিয়েছো, রিয়্যাক্ট করিনি। আসলে আমি একটা মানুষ, বলেছি একটু সময় দাও, অবশ্যই করব। ইতিমধ্যে তোমাকে চাই, কার গান? তানভীর ইমানের আবার কার? আর যারা স্টিয়ারিং রয়েছে, অবভিয়াসলি জোবান অ্যান্ড নিহার, আগেও দেখেছি ওদেরকে আমি, ঠিক আছে। তো কোনো একটা নাটকের গান যত সম্ভব, লাভ সেমিস্টার। আমি এখনও পর্যন্ত বাংলাদেশের দুই একটা নাটক বাদে মানে দেখিনি অ্যাকচুয়ালি ভালোভাবে, ঠিক আছে। তো গানটা আগে শুনি কেমন লাগে তানভীরের গলায়, লেটস গো, চলো। সিএমবি প্রোডাকশন শাহিদ প্রেজেন্টস। নাইস কোয়ালিটি। কোনো সকালে তোকে প্রথম দেখেছি, মনের গভীরে তোকে আমার করেছি, ও গোধূলির রং আলতো ছোঁয়ায় ছুঁয়ে দে আমায়, একটুখানি সাজনে মে অন্ধকারে হাতে হাত রেখে উড়ে বেড়াই। সরি, আমার গরম গরম শীত করছে গলা শুনে। আমার তানভীরের এই গলা না, যখন পিনান খান কম্পোজ করে গানগুলো, গানগুলো অন গড বলছি। বোঝাতে পারিনি আমি তখন, মায়া ভরা চোখেছে আমাকে করেছে শেষ, আমিও হয়েছি পাগল। আমি হোপফুলি আশা করব যে গানটা ব্লক না হয়, সিএমভি কোনো প্রোডাকশন যেন ব্লক না করে, কিন্তু এই গানটা আমি চাই তোমাদের অব্দি পৌঁছাক। সত্যি এটুক 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 শুনবো, একটু একটু বেশি না, এইটুক। জানি কেমন বোঝাতে পারিনি আমি তখন, মায়া ভরা চোখেছে আমাকে করেছে সে এখানে, আমিও হয়েছি পাগল, তোকে ছাড়া মার কাটে না সময়। মন দেওয়া না করে চল না,
এই শুনতে পাচ্ছ, তোমাকে চাই আমি শুরু থেকে শেষ, তোমাকেই চাই। উফ, কিছু বলবো না গানটার ব্যাপারে। উপলে আশা করি ভিডিওটা যেন তোমাদের অব্দি পৌঁছায়। এখন প্রোডাকশন হাউস যদি যা করে, ভিডিও তো বেশিরভাগ ব্লক খাই আমি তো। দারুণ সাজেশন, খুবই ভালো লাগে। অনেকদিন পর তুমি যদি মানে সেই কাতলানো, সেই বেদনাজনক ভোকাল শুনতে পেলাম, অন কর বলছি আমি। পার্সোনালি এই গানটা খুবই ভালো লেগেছে আমার। আর একটা গল্প রয়েছে, নাটকটা দেখতে হবে আমাকে, নাটকটা মিস করা যাবে না। উফ, তো এটুকুই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইউ।